Dive into a world of wonder and enchantment with Taslema Akhtar Runu's animation storytelling. Join us for captivating tales brought to life through the magic of animation, sure to spark your curiosity and leave you wanting more. সূর্য অস্ত যাচ্ছে দোহার গ্রামের উপর, পদ্মা নদীর শান্ত পানিতে ছায়া পড়ছে। গ্রামের লোকজন রাতের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু আশ্চর্যজনক নীরবতা নেমে আসে। কাহিনী প্রচলিত আছে, নদীটি একটি ভয়ঙ্কর রহস্য লুকিয়ে রেখেছে, আর এই পদ্মা নদীর ইলিশ মাছগুলো সাধারণ নয়। দোহার গ্রাম পদ্মা নদীর তীরে অবস্থিত, তার সুস্বাদু ইলিশ মাছের জন্য বিখ্যাত। মৎস্যজীবীরা তাদের দৈনিক ধরা নিয়ে গর্ব করে, যা দূর দূরান্তের ব্যবসায়ীদের আকর্ষণ করে। কিন্তু নদীর গভীরে একটি ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে। পূর্ণিমার রাতে গ্রামের লোকজন নদীর উপরে এক ভুতুরে উপস্থিতির কথা ফিসফিস করে, এক আত্মা বলে, যারা নদীর জলকে বিরক্ত করে তাদের অভিশাপ দেয়। এক সন্ধ্যায় রাজীব, একজন যুবক এবং উচ্চাকাঙ্ক্ষী মৎস্যজীবী, পদ্মা নদীতে বড় ইলিশ ধরার সংকল্প নিয়ে বের হয়। গ্রামের বয়স্কদের সতর্কবার্তা উপেক্ষা করে রাজীব নির্ভীক থাকে। এটা শুধু বাচ্চাদের ভয় দেখানোর গল্প, সে হাসে। কিন্তু পূর্ণিমার চাঁদ উঠতেই অদ্ভুত ঘটনাগুলো ঘটতে শুরু করে। রাজীবের নৌকা নদীর মাঝখানে চলে যায় এবং তার চারপাশে অস্বাভাবিক ঠান্ডা অনুভব হয়। রাজীব তার জাল ফেলে, কিন্তু ইলিশের বদলে সে অদ্ভুত জলজ্জ্বলে একটি মাছ ধরে ফেলে, যা সে আগে কখনো দেখেনি। মাছটি ভুতুরে কণ্ঠে ফিসফিস করে বলে, আমাকে ছেড়ে দাও, নাহলে পদ্মা নদীর অভিশাপ ভোগ করবে। ভয়ে রাজীব মাছটিকে ফেরত দেওয়ার চেষ্টা করে, কিন্তু এটি একটি প্রেতাত্মায় রূপান্তরিত হয়, এক দীর্ঘকালীন হারিয়ে যাওয়া মৎস্যজীবীর ভূত, যে তার লোভের জন্য অভিশপ্ত হয়েছিল। ভূতুটি রাজীবকে পদ্মা নদীর প্রাচীন অভিশাপের কথা বলে এবং কীভাবে ইলিশ মাছগুলি তার জলে ডুবে যাওয়া লোকদের আত্মার দ্বারা সুরক্ষিত। যেমন ভুতুরে মৎস্যজীবী কথা বলে, নদীটি প্রচণ্ডভাবে ঘূর্ণায়মান হয়। নদী থেকে ভুতুরে প্রতিচ্ছবি উঠে আসে, রাজীবের নৌকাকে ঘিরে ফেলে। তারা তাকে বলে যে শুধুমাত্র এক নিঃস্বার্থ কাজই অভিশাপ ভাঙতে পারে। রাজীব অনুতপ্ত হয়ে তার কর্মের গুরুত্ব বুঝতে পারে। সে ক্ষমা প্রার্থনা করে এবং নদী ও তার গোপনীয়তাকে সম্মান করার প্রতিশ্রুতি দেয়। এক উত্তেজনাপূর্ণ মুহূর্তে আত্মাগুলি নদীকে শান্ত করে এবং অদৃশ্য হয়ে যায়, রাজীবকে কম্পিত কিন্তু জীবিত রেখে। রাজীব ভোরের দিকে গ্রামে ফিরে আসে, তার চুল ভয়ে সাদা হয়ে গেছে। সে তার ভয়ঙ্কর অভিজ্ঞতা গ্রামের লোকজনকে বলে, যারা অবশেষে কিংবদন্তির সত্যতা বোঝে। সেই দিন থেকে গ্রামবাসীরা নদী এবং তার আত্মাদের সম্মান করার প্রতিজ্ঞা করে, যা প্রয়োজন শুধু তা ধরতে এবং হারানো আত্মাদের সম্মান প্রদর্শন করতে। আমাদের বিশ্বের গভীরে আরও কি রহস্য লুকিয়ে আছে? মনে রাখবেন, প্রকৃতির প্রতি সম্মান এবং যত্ন আমাদের অচিন্তনীয় ভয়াবহতা থেকে রক্ষা করতে পারে। যদি আপনি এই কাহিনীটি পছন্দ করেন, তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আরও ভয়ঙ্কর কাহিনীর জন্য। Thank you for joining us on this magical journey of animation storytelling. If you found joy in our tales, we invite you to further explore our channel, like, comment, and share your thoughts. Your support fuels our passion to continue crafting enchanting stories for our beloved audience. Together, let's embark on more unforgettable adventures.